syntax বাক্যে দিই অর্থাৎ subject plus verb agreement কোন কোন ধরনের সাবজেক্টের সাথে কোন ধরনের verb গুলো যাবে তো ধারাবাহিক ক্লাসের আজকের লেসনে আমরা শিখব অফ যুক্ত বাক্যের তৃতীয় ক্লাসটা অবযুক্ত বাক্যের তৃতীয় ক্লাসটা এবং যেখানে আমরা থাকব আজকে রুলস 6 এর মধ্যে ওকে বাক্য শুরুতে থাকবে এস এ এন এ এম এটা আমরা বোঝার জন্য বললাম যে সানাম সানাম অফ সানাম অফ সানামটা কি এস মানে সাম এ মানে এনি এন মানে নান এ মানে অল এম মানে মোস্ট তার মানে এস এ এন এ এম Some, any, none, all, most. This of the village of the Bakeshuru, the Thake among of Thake, plus, Irporaburti, the subject singular hole, barb singular, subject plural hole, barb plural hoy. Okay. Amade shortuno de Amra pilam, some of. Poraburti Bakota the pilam, some of. Ebarashi, a subject a singular ki plural, a subject a singular ki plural de. দ্বিতীয় শব্দটা দা বুকস বইগুলো প্লুরাল একের অধিক বোঝায় এবার এটা আসে দা মানি মানিটা কি টাকা টাকাটা সিঙ্গুলার না প্লুরাল আমরা জানি টাকাটা সিঙ্গুলার প্লুরালের কথা আসার আগে আমরা জানি যে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল কাউন্টেবলের ক্ষেত্রে কাউন্ট করা যায় যা গণনা করা যায় সেটা সিঙ্গুলার প্লুরাল হয় বুকস বই গণনা করা যায় যার কারণে এটা সিঙ্গুলার প্লুরাল হয় এবং এটার কারণে বুকসটা ফ্লুরাল একের অধিক বোঝা মানে এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল মানেটা হলো আনকাউন্টেবল এটা গণনা করা যায় না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটা একটা নোট থাকে বাট এটাকে ওইভাবে ক্যালকুলেট করা যায় না এর আগে আমরা কোন একটা ক্লাসে আমরা শিখেছিলাম যে মানিটা কেন আনকাউন্টেবল অর্থাৎ আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্লাসিফিকেশনে অর্থাৎ সেখানে আমরা দেখালাম যে মানিটা কেন আনকাউন্টেবল তোমরা সেখান থেকে শিখে নিবা ওকে মানিটা যেহেতু আনকাউন্টেবল একটা সাবজেক্ট আর আনকাউন্টেবলটা সবসময় কি হয় সিঙ্গুলার হয় এক বোঝায় তার মানে এই সাবজেক্টের দ্বারা যদি এক বোঝায় তখন ওয়াজ বসবে একের অধিক বোঝালে অয়ার বসবে তার মানে দা মানি টাকা দ্বারা আনকাউন্টেবল এক বোঝায় ওয়াজ বসবে সাম অফ দ্য বুকস একের অধিক বোঝায় অয়ার বসবে তার মানে কি দাঁড়ালো সাম অফ দ্য মানি ওয়াজ স্টোলেন ফ্রম মাই পকেট সাম অফ দ্য বুকস আর স্টোলেন ফ্রম দ্য লাইব্রেরি ওকে ডান